हेलो एवरीबॉडी वेलकम बैक टू अनदर वीडियो और आजकल वीडियो में हम लोग दुई स्मार्टफोन अर्थात अंडर 10,000 টাকার মধ্যে থাকা দুইটি স্মার্টফোনের মূল পার্থক্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আমাদের টার্গেটেড স্মার্টফোন দুইটি হচ্ছে আইটেলের স্মার্টফোন আইটেল ভিশন 1 প্লাস এবং ওয়ালটনের স্মার্টফোন ওয়ালটন প্রিমো NS5 তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা এই দুইটি স্মার্টফোনের ফ্রন্ট এবং ব্যাক সাইড ডিজাইনটা একটু দেখে নেব তো এই ক্ষেত্রে দুইটি স্মার্টফোনই টোটালি প্লাস্টিক মেড দুইটি স্মার্টফোন এবং স্মার্টফোনের ডিজাইনের দিক থেকে দেখলে মোটামুটি খারাপ না বলা যায় ভালোই এবং ব্যাকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রয়েছে একটা বলবো এই দুইটি স্মার্টফোনের লঞ্চিং ডেট নিয়ে তো এই ক্ষেত্রে যদি আমরা কথা বলি তো দুইটি স্মার্টফোনই কিন্তু অলমোস্ট 2020 তে লঞ্চ হয়েছে তবে এই ক্ষেত্রে দুইটি স্মার্টফোনই কিছুদিন আগে এবং কিছুদিন পরে এইভাবেই লঞ্চ হয়েছে তো এবার আমরা এই দুইটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে কথা বলবো তো ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ালটন প্রিমো NS5 আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন কিন্তু 6.1 ইঞ্চি অপোজিটে আইটেল ভিশন 1 প্লাসে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি আর বাকি যে ব্যাপারগুলো প্রায় ওভারঅল এক কারণ দুইটিতে এলসিডি প্যানেল থাকছে আর যদি আমরা এই দুইটি স্মার্টফোনের এখন কথা বলি এর স্টোরেজ নিয়ে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ওয়ালটনের স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন কিন্তু 3GB 64GB আর ভিশন 1 প্লাসে কিন্তু দুইটি ভেরিয়েন্ট স্টোরেজ পেয়ে যাবেন তো 3GB এবং 2GB সাথে আর এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি তো এই ক্ষেত্রে দেখা গেছে যে ওয়ালটনে আপনি চিপসেট হিসেবে পেয়ে যাবেন কিন্তু হেলিও A22 আর অপর দিকে আইটেল ভিশন 1 প্লাসে পেয়ে যাবেন ইউনিসক্সের যা SC9863A তো বন্ধুরা এবার যদি আমরা এই দুইটা স্মার্টফোনের রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ালটনে আপনি রেয়ার ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা যা 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল অপোজিটে আইটেল ভিশন 1 পেয়ে যাবেন সেম একইভাবে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আর সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তো সেই ক্ষেত্রে এই দুইটি স্মার্টফোনে আপনি সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো সেলফি ক্যামেরার দিক থেকে দুইটি স্মার্টফোনই কিন্তু একই অবস্থানে অবস্থান করবে এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রিমো এতে পেয়ে যাবেন হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড 10 কিন্তু আইটেল ভিশন 1 প্লাসে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9 এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনেরই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কথা বলি তো দুইটি স্মার্টফোনে আপনি ব্যাকে পেয়ে যাবেন রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর তাছাড়া ফেস আনলক সার্ভিসও থাকবে কিন্তু এই দুইটি স্মার্টফোনের মধ্যে এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলি তো সেই ক্ষেত্রে ওয়ালটনের ব্যাটারি হিসেবে কিন্তু আপনি পেয়ে যাবেন 4900 mAh এর ব্যাটারি আর আইটেল ভিশন 1 প্লাসে পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের প্রাইস নিয়ে কথা বলি তো সেই ক্ষেত্রে দুইটি স্মার্টফোনের অফিসিয়াল প্রাইসের মধ্যে ওয়ালটনের অফিসিয়াল প্রাইস 8599 আর আইটেল ভিশন 1 এর সেম কনফিগারেশনের প্রাইস কিন্তু 9490 টাকা আর যদি আনঅফিসিয়াল প্রাইস নিয়ে কথা বলি তো এই দুইটি স্মার্টফোনই আপনি আনঅফিসিয়ালি পেয়ে গেলেও প্রাইস কিন্তু ওভারঅল সেম সো আনঅফিসিয়ালি অবশ্যই স্মার্টফোন দুইটি কিনবেন না যেহেতু স্মার্টফোন দুইটি আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এই ছিল বন্ধুরা এই স্মার্টফোন দুইটি নিয়ে কথাবার্তা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই দুইটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার পছন্দ হয়েছে অথবা কোন স্মার্টফোনটি মনে করছেন যে এই প্রাইজের মধ্যে বেস্ট তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজ চলে যাচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে তো ততক্ষণ ভালোই থাকবেন